ও মাই গড এই মানুষটা ভাই আমাকে পাগল করে দেবে আমাদের সবাইকে পাগল করে দেবে বুম্বাদা কি চাইছে কি সত্যি খুব শীঘ্রই কমার্শিয়াল অ্যাকশান সিনেমায় কামব্যাক করছেন আমি ভাই কিছু বুঝতে পারছি না সিরিয়াসলি বন্ধুরা আচ্ছা কথা না বাড়িয়ে ফার্স্টেই একটা ভিডিও ক্লিপ দেখে নিয়ে যাক যেটা বুমবাদা জাস্ট কিছুক্ষণ আগে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেছেন এবং আপলোড দেওয়ার সাথে সাথে জাস্ট ভাইরাল হয়ে গেছে যে পোস্টটা মানে জাস্ট গুসবামস দিচ্ছে আমার যে যদি সত্যি ওয়ানের মতো এরকম লুকে ফেরে ভাই তোল পাড় করে দেবে বক্স অফিস এইটুকু আমি বলতেই পারি তো দেখে নেওয়া যাক চলো ভিডিওটাকে সবাই মিলে এনজয় করা যাক তারপরে আমি আমার বক্তব্যটা রাখছি বন্ধুরা তো বন্ধুরা তোমরা সবাই দেখলে তোমরা সবাই দেখলে বুম্বাদা কী জিনিস আপলোড দিয়েছে তো যারা যারা বুম্বাদাকে বুড়ো বলেন যে বয়স হয়ে গেছে বুড়ো হয়ে গেছে একে কেন ইন্ডাস্ট্রিতে রেখেছে বোমবাদা কেন রিজাইন নিচ্ছেন ইন্ডাস্ট্রি থেকে তাদেরকে না মুখ্য জবাব দিলেন সঠিক জবাব দিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি এবং যে মানুষটার বয়স জীবনেও বাড়ে না যে মানুষটার বয়স ক্রমশ কমতে থাকে তার নাম প্রসেনজিৎ এটা সবসময় নিন্দুকেরা মাথায় রাখবেন এবং যারা প্রসেনজিৎ চ্যাটার্জির হেটার্স রয়েছে তাদের ওটা মাথায় রাখা উচিত বুম্বাদা পাগল করে দিয়েছে বস তোমরা যারা যারা দেখলে আমার এই ভিডিওটা তোমাদের রিয়াকশান কীরকম তোমরা জাস্ট বলো বন্ধুরা আমি তো জাস্ট ছিটকে গেছি আমার এতটা ভালো লাগছে যে বুমবাদাও চাইছেন খুব শীঘ্রই কামব্যাক করতে কমার্শিয়াল সিনেমায় তাই জন্য কিন্তু তিনিও থাকতে পারছেন না রেগুলার বেসিসে বুমবাদার আপলোডগুলো দেখছি আর চারিদিকে মিডিয়া চ্যানেলগুলোতে মানে ঘুরপাক খাচ্ছি আমরা আপডেট পাওয়ার জন্য প্রসিন চ্যাটার্জির আপডেট কিন্তু এইভাবেই দাদা দিচ্ছেন কি লুক বুমাদা তোমরা দেখলে বুমবাদার এই মুম্বাইতে একটা শ্যুট করেছে আমরা সবাই জানি এবং মানে বিয়ারটা দেখবে তোমরা উফ কি লাগছে দাড়িতে এবং কানে একটা দুল রয়েছে ব্ল্যাক কালারের হাতে বিভিন্ন আংটি রয়েছে হাতে চেন রয়েছে গলায় চেন রয়েছে আর কি সোয়াক লেভেলটাই আলাদা বস হেয়ার স্টাইলটাই আলাদা মানে আবার ওয়ানের টাইটেল একটা এখানে দেওয়া হয়েছে তো ওয়ান সিনেমাটা আমরা দেখেছি যে কীরকম স্টাইলিশ একজন বোম্বাদাকে আমরা দেখতে পেয়েছিলাম আদিত্য সেনের যে ক্যারেক্টারটা ওয়ান সিনেমায় ছিল ইয়াসের বিপক্ষে তো ভাই আমি জানি না যে বোম্বাদা যদি এই লুকে ওয়ানের মতো সিনেমার মতো যদি কোনো সিনেমা বিরগুপ্ত নাই বা করুক বাট রাজচক্রবর্তী তো করতেই পারেন তাকে নিয়ে একটা বাংলাতে কোনো প্রলয়ের মতো সিনেমা কি হতে পারে না প্রসেনজিৎ চ্যাটার্জিকে নিয়ে যার এই বয়সেও এতটা ভালো লুক গ্ল্যামার ফেটে ফেটে পড়ছে জাস্ট মানে আগুনের ঝলকানি দিচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জির লুকটা দেখে সেই প্রসেনজিৎকে নিয়ে কেন ভাবছেন না পরিচালকরা নাকি ভাবছেন বুমবাদার পছন্দ হচ্ছে না স্ক্রিপ্ট যে কোনো একটা তো হবে বস আমরা সাউথ বুঝি না আমরা তামিল বুঝি না আমরা বলিউড বুঝি না আমরা হলিউড বুঝি না আমরা বুঝি টলিউড আমরা বুঝি বাংলা সিনেমা আর বাংলা সিনেমা মানেই মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি এটা তোমরা মানবেই আমি জানি যে তোমরা মানবে তোমরা জানো যে বুমবাদার সমস্ত ফ্যান্সদের কথা কিন্তু তিনিও ভাবেন তিনিও চাইছেন ফিরতে তিনিও চাইছেন সবার মতো করে কমার্শিয়াল সিনেমায় ফিরতে তিনি একটা পাঠানের মতো কিছু নিয়ে আসবেন তিনি জেলারের মতো কিছু নিয়ে আসবেন তিনি পুষ্পার মতো কিছু নিয়ে আসবেন তার মধ্যে সেই সমস্ত এলিমেন্টস রয়েছে সেটা শুধুমাত্র সময় অপেক্ষা সেটা আমরা বুঝতেই পারছি বাট অনেক তো সময় হলো এবার বোমবাদা তুমি একটা রিক্স নাও তুমি প্লিজ এসো ফিরে এসো বোমবাদা হামবেল রিকোয়েস্ট করছি সমস্ত আমার সাবস্ক্রাইবার বন্ধুরাও তাই রিকোয়েস্ট করবে তোমাকে আমি নিজে রিকোয়েস্ট করছি তোমার কোটি কোটি ফ্যান্সদের হয়ে আমি রিকোয়েস্ট করছি যে প্রসেনজিৎ চ্যাটার্জি গুরুদেব তুমি প্লিজ ফিরে এসো অ্যাকশানে প্রতিবাদের মতো সিনেমা না হোক বিক্রম সিংহের মতো তো সিনেমা তুমি করতেই পারো সিংহটা হয় তুলে দিলে বিক্রমের মতো তো সিনেমা তুমি করতেই পারো তোমার মধ্যে সেই সমস্ত গুণ রয়েছে তোমার মধ্যে সেই বডি ফিটনেসটাও রয়েছে সেই খাবারের যে কন্ট্রোলটা তোমার মধ্যে চিরকাল ছিল আছে এবং থাকবে কিভাবে ডায়েট করতে হয় কীভাবে বডি ট্রান্সফরমেশান করতে কিভাবে সিক্স প্যাক বডি বানাতে হয় সেটা তোমার কাছ দিয়েই আজকালকার দিনে জেনারেশানের স্টাডিটা শেখে তো তুমি বুমবাদা তো তুমি পারবে এটা করতে প্লিজ বুমবাদা তুমি ফিরে এসো এখনকার দিনে অনেক নতুন নতুন ভালো ভালো পরিচালক এসছে শুধুমাত্র শ্রীজিৎ মুখার্জি নয় শুধু শুধুমাত্র কৌশিক গাঙ্গুলি নয় আরও ভালো ভালো কিছু যে পরিচালকগুলো রয়েছে যারা কমার্শিয়ালি ভালো কাজ করছে তাদের সাথে তুমি প্লিজ কোলাবরেট করো দরকার হলে আরও স্ক্রিপ্ট রাইটার নাও তুমি এক্সট্রা বাট ভালো একটা স্ট্রং স্ক্রিপ্ট নিয়ে তুমি প্লিজ এই বছরই ফেরো অ্যাকশান সিনেমা নিয়ে এই বছরটা খুব ভালো যাবে বলে আমি মনে করি বাংলা সিনেমার জন্য তো বন্ধুরা তোমরা কি চাইছো যে প্রসেনজিৎ চ্যাটার্জি দু হাজার চব্বিশেই একটা কমার্শিয়াল সিনেমা আনুক এবং এই ভিডিওটা থেকে তোমরা কি একটু হলেও আভাস পাচ্ছ যে প্রসেনজিৎ চ্যাটার্জি সত্যিই ফিরবেন বাংলার বাদশাহ টলিউড বাদশাহ প্রসেনজিৎ চ্যাটার্জি সত্যিই ফিরতে চলেছেন এই কি আভাসটা কি তোমরাও পাচ্ছ আমার কিন্তু মন প্রাণ চাইছে যে প্রসেনজিৎ যেন খুব শীঘ্রই যেন ফেরেন এবং আমার মন বলছে যে বোমবাদা নিশ্চয়ই ফিরবেন খুব তাড়াতাড়ি ফিরবেন আমাদের মনোরঞ্জন করার জন্য আমাদেরকে এন্টারটেন দেওয়ার জন্য যেখানে আইটেম সং থাকবে ভালো ভালো কিছু গান থাকবে ভালো কিছু অ্যাকশান সিকোয়েন্স থাকবে একদম ফিজিক্যাল ডাইরেক্ট অ্যাকশান থাকবে রক্তারক্তি কেস থাকবে ইমোশনাল দিক থাকবে একটা ভালো মজবুত স্ট্রং স্টোরির সাথে বোমবাদার ব্যাক করাটা উচিত বলে আমি মনে করি এবং আমি তো জানি যে বোমবাদা পারবে তোমরা কি ভাবছো যে বোমবাদা সত্যিই একটা কমার্শিয়ালি হিট দিতে পারবে ইন্ডাস্ট্রি দিতে পারবে সেই আগেকারের জামানার মতো নাইনটিসের মতো নাইনটিসের যুগ কি ফিরে আসবে সেই কমার্শিয়াল যুগটা কি ফেরাতে পারবেন আমাদের কমার্শিয়াল ইন্ডাস্ট্রির প্রথম নায়ক প্রসেনজিৎ চ্যাটার্জি তো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না যদি চ্যানেল নতুন হয়ে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আর পরে ভিডিওতে তো টাটা